নমস্কার বন্ধুরা ডব্লুবি এক্সাম প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমরা নিয়ে চলে এসেছি সিটের দু হাজার এগারোর ইভিএস পেডাগি তোমরা সবাই জানো দু হাজার বাইশের যে টেট পরীক্ষা হবে সেখানে পনেরো নাম্বার থাকবে পেরাগোগিকাল কোশ্চেন বা সাবজেক্টের বা যে কোনো সাবজেক্টের পেরাগোগির থেকে পনেরো নাম্বার প্রশ্ন আসবে সেহেতু আমরা প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা করে পেটাগুগির প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি আমাদের চ্যানেলে অলরেডি বিভিন্ন সাবজেক্টে পেটাগুগির প্রশ্ন দেওয়া আছে তোমরা সেগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চেক করে নাও এবং যদি নতুন কোনো দর্শক বন্ধু থাকো তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো ডবলু বি এক্সাম প্রিপারেশন শুরু করছি আমাদের আজকের মূল আলোচনার বিষয় দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে এখানে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হিসাবে আপনি ছাত্রছাত্রীদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন নিচের কোনটি করতে আপনি অনুমতি দেবেন না অর্থাৎ শিক্ষার্থীদের নিচের কোনটি করতে অনুমতি দেবেন না এখানে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ চিড়িয়াখানায় প্রাণীদের জন্য প্রচুর খাবার দাবার নিয়ে যাওয়া এইটা আপনি অ্যাজ আজ আ আপনি অ্যাজ আ টিচার হিসাবে করতে দেবেন না নেক্সট নেক্সট প্রশ্ন কী বলেছে দু নম্বর প্রশ্ন বলেছে মীরা ও দিব্যা দুজন বালিকা মিরা সিঙ্গারা কাটলেট ও রুটি খেতে পছন্দ করে অন্যদিকে দিব্যা আয়রন অভাবযুক্ত খাবার খায় অর্থাৎ যেসব খাবারে আয়রন নেই এমন এমন খাবার দাবার খায় নিচের কোন ধরনের রোগে তারা ভুগতে পারে এখানে ভুগতে হবে এখানে বুঝতে এখানে একটু মিস্টেক হয়েছে তোমরা একটু চেক করে নিও এটা ভুগতে হবে ঠিক আছে নিচের কোন ধরনের রোগে তারা ভুগতে পারে এখানে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে দেখো চারটে অপশান আছে অ্যানেমিয়া ও রাতকানা স্কারবিও অ্যানেমিয়া ওবিসিটি ওবিসিটি ও ও অ্যানেমিয়া এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে ও ও অ্যানেমিয়া অর্থাৎ অপশান ডি ঠিক আছে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা আলোচনা করছি তিন নম্বর প্রশ্ন শিশুদের বিভিন্ন প্রকার জ্বালানি সম্পর্কে সচেতন করতে একজন শিক্ষক যা করতে পারেন একজন শিক্ষক হিসাবে আপনি কী করবেন চারটে অপশান আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে এখানে চারটে অপশান তোমরা দেখে নাও চারটে অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি অপশান বি অর্থাৎ ছোটো চিত্র ছোটো সহ সম্ভাব্য সব ধরনের জ্বালানি নিয়ে আলোচনা করা ঠিক আছে বিভিন্ন ছোট ছোটো চিত্র দেখিয়ে সব ধরনের জ্বালানি সম্পর্কে তাদের নিয়ে আলোচনা করা নেক্সট প্রশ্ন বলেছে চার নম্বর প্রশ্ন বলেছে বীজের অঙ্কুরুদ্গম এই ধারণাটি সব থেকে সুন্দরভাবে শেখানো যেতে পারে বা বোঝানো যেতে পারে শিক্ষার্থীদের কিভাবে। এখানে চারটে অপশান আছে তার মধ্যে অপশানগুলো তোমরা দেখে নাও এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে তোমরা সবাই জানো কারেক্ট অপশানটা কি হবে কারেক্ট অপশান হবে অপশান এ ঠিক আছে একজন শিক্ষার্থী বা একজন শিশুকে সবসময় হাতে কলমে যদি কোনো জিনিস দেখানো হয় তাহলে সে ভালোভাবে শিখতে পারে অর্থাৎ এখানে অপশান এতে কী বলেছে ছাত্রছাত্রীদের একটি কাজ করতে বলা বীজগুলি বপন করা বিভিন্ন স্তর পর্যবেক্ষণ ও তাদের ছবি সংগ্রহ করা অর্থাৎ একটা বীজ মাটিতে পোতা সেখান থেকে গাছ হওয়া যে পরপর স্টেপ সেই স্টেপগুলোকে লক্ষ্য করা পর্যবেক্ষণ করা এবং সেইগুলোর ছবি কালেক্ট করে রাখা এইভাবেই শিশুদের মধ্যে কিন্তু বীজের অঙ্কুরুদ্গমের ধারণাটি পোষণ করা যায় বা ধারণাটি দেওয়া যায় নেক্সট প্রশ্ন বলেছে পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে বলেছে পরিবেশ বিদ্যার শ্রেণিকক্ষে শিশুদের একক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ায় একজন শিক্ষক উপকৃত হবে কিভাবে শিশুদের একক অভিজ্ঞতা মানে নিজেদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়াকে গুরুত্ব দিলে একজন শিক্ষক হিসাবে কিভাবে উপকৃত হবে এখানে চারটে অপশান আছে চারটে অপশান তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি ঠিক আছে অপশান বি অর্থাৎ অপশান বিতে কি বলেছে দেখো অপশান বিতে বলেছে শিক্ষার্থীদের ব্যবহারিক জগতের সঙ্গে বিষয়ে সংযোগ ঘটাবে এবং শিক্ষার শিক্ষায় প্রতিফলন ঘটবে অর্থাৎ তাদের নিজেদের অভিজ্ঞতাকে যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে তাদের ব্যবহারিক জগতের সাথে তাদের বিষয়ের সংযোগ তারা ঘটাতে পারবে এবং শিক্ষায় তার প্রতিফলন লক্ষ্য করা যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলেছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বারবার বলে দিই প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টু ফর টু থাউজেন্ড ডিসেম্বরে যে টেট হবে তার জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভিএসের প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ইভিএস পেরাগু দেখো এখানে কি বলেছে এখানে বলেছে ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য নয় উদ্দেশ্য নয় বলেছে ঠিক আছে পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য নয় এখানে চারটি অপশান আছে তার মধ্যে দেখো অপশানগুলো তোমরা দেখে নাও চারটি অপশান এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য নয় বলেছে অপশান এ হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কারেক্ট অ্যান্সার ঠিক আছে অর্থাৎ মূল্যায়নের শর্ত সংজ্ঞা এসব দিয়ে পড়ু পড়ুয়াদের বোঝা বাড়ানো এটা অবশ্যই উদ্দেশ্য হবে না নেক্সট প্রশ্ন কি বলেছে সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন বলেছে পরিবেশ বিজ্ঞানের পাঠ্য বইতে রেলওয়ে টিকিটের নমুনা দেখানো অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের পাঠ্য বইতে রেলওয়ে টিকিটের কোনো চিত্র বা নমুনা যদি থাকে সেটা দেখানোর উদ্দেশ্য কী সেখানে এখানে চারটে অপশান আছে অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও চারটে অপশান তার মধ্যে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ চা অর্থাৎ তাদের শিক্ষার্থীদের বাস্তব তথ্য বা অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করা বা সাহায্য করে এবং পর্যবেক্ষণের দক্ষতা বাড়ায় অর্থাৎ তারা টিকিট যদি দেখে তাহলে বাস্তবের সাথে রিলেট করতে পারবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে আট নম্বর প্রশ্ন বলেছে প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য নিচের কোনটি প্রাথমিক বিদ্যালয়ে বা প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য কী এখানে চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও তোমরা তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ অর্থাৎ ছাত্রদের বিদ্যালয় ও বাইরের জগতের অভিজ্ঞতা থেকে যোগসূত্র স্থাপন অর্থাৎ তারা বাইরের জগৎ এবং বিদ্যালয় থেকে যা যা শিখছে না শিখছে সেইগুলো সম্পর্কে বা সেইগুলো নিয়ে একটা অভিজ্ঞতা তৈরি করা ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে কী বলেছে নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে মূল্যায়ন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক মূল্যায়ন সম্পর্কে এখানে চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও তোমরা মূল্যায়ন সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক চারটে অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ ঠিক আছে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান এ অর্থাৎ মূল্যায়ন শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধানের সুযোগ দেয় এবং তাদের নিজস্ব ধারণা গড়ে তোলে বা গড়ে তোলে এখানে গড়ে তোলে হবে নিজস্ব ধারণা গড়ে তোলে হবে ঠিক আছে করে নয় এটা গড়ে তোলে হবে অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কী বলেছে সাধারণ পরীক্ষা ও প্রামাণ্য পরীক্ষা পরিবেশ বিজ্ঞানের ক্লাসে হতে পারে ঠিক আছে সাধারণ পরীক্ষা ও প্রামাণ্য পরীক্ষা পরিবেশ বিজ্ঞানের ক্লাসে হতে পারে চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি ঠিক আছে অপশান বি অর্থাৎ ছাত্রছাত্রীদের কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি ঠিক আছে অর্থাৎ বা ছাত্রছাত্রীদের নিজে নিজে শিখতে সক্ষম করে তোলা এবং পর্যবেক্ষণ দক্ষতা তীক্ষ্ণ করে তোলা ঠিক আছে সাধারণ পরীক্ষা এবং প্রামান্য পরীক্ষার উদ্দেশ্য নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব এগারো নম্বর প্রশ্ন ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এখানে বলেছে দুর্গা গ্রামে বাস করে এবং চুলায় রান্না করে অর্থাৎ চুলা মানে উননে উননে রান্না করে উনানে রান্না করে এবং কাঠে কাঠ এবং ঘুটে ব্যবহার করে ঠিক আছে এখানে ঘুটে হবে ঘয় হস্য ঘুটে ব্যবহার করে গত তিন মাস ধরে তার প্রচণ্ড কাশি হচ্ছে এর কারণ কি হতে পারে অর্থাৎ তার কাশির কারণ কী হতে পারে চারটে অপশান আছে এখানে চারটে অপশানের মধ্যে কারেক্ট অপশান তোমরা দেখে না অপশানগুলো ভালো করে দেখো এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ জ্বালানি থেকে জ্বালানি থেকে উৎপন্ন কার্বন মনোক্সাইড তার শ্বাসনালীতে জমা হচ্ছে অর্থাৎ জ্বালানি থেকে যে কার্বন মনোক্সাইড বেরোচ্ছে সেটা তার শ্বাসনালীতে জমা হচ্ছে বলে সেখান থেকে তার কাশি হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে বারো নম্বর প্রশ্ন বলেছে টিফিনের পরে টিফিনের পরে পরিবেশ বিজ্ঞান শ্রেণীতে আপনি দেখলেন ছাত্রছাত্রীরা আগ্রহ প্রকাশ করছে না এক্ষেত্রে আপনি কি করবেন যদি টিফিনের পরে কোনো ক্লাস হয় এবং ছাত্রছাত্রীরা সেখানে পরিবেশ বিজ্ঞান ক্লাসে আগ্রহ প্রকাশ করছে না এক্ষেত্রে আপনি কি করবেন আপনার কি করণীয় অ্যাজ আ টিচার হিসাবে চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও তোমরা এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি ঠিক আছে অপশান সি মানে অডিও ভিজুয়াল বা অডিও ভিজুয়ালি পদ্ধতির মাধ্যমে আকর্ষণীয় করে তুলবেন অর্থাৎ ক্লাসটিকে আকর্ষণীয় করে তুলতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কি বলেছে বলেছে রিনা আবর্জনা রিনা একজনার নাম রিনা আবর্জনা বাড়ি থেকে পৃথক করেছে দুটি স্তূপে মানে দুটি স্তূপ করেছেন আবর্জনা নিচে যেভাবে দেখানো হলো অর্থাৎ এইখানে অর্থাৎ এইখানে যেরমভাবে দেখানো হলো সেই ধরনের সেই ধরন অনুসারে রিনা দুটো ভাগে ভাগ করেছে আবর্জনাগুলোকে ঠিক আছে এখানে যে ধরনগুলো দেখানো হয়েছে পরপর দুটো ভাগে ভাগ করেছে সেগুলি হলো কি কি দেখো ফার্স্ট কিভাবে ভাগ করেছে একটা হচ্ছে কলার খোসা সবজির খোসা শুকনো পাতা এবং খবরের কাগজ যেগুলো বায়োডিগ্রেডেবল ঠিক আছে অর্থাৎ যেগুলো পরিবেশের সাথে মিশে যায় এমন কিছু আবর্জনা নিয়ে স্তূপ করেছেন আর আরেকটা হচ্ছে খেলনা জ্যাম বোতল সসের বোতল ব্যবহৃত টুথপেস্ট এবং প্লাস্টিক এইগুলো যেগুলো পরিবেশের সাথে মেশে না নন বায়োডিগ্রেডেবল ঠিক আছে এইগুলো নিয়ে একটা স্তূপ করেছেন এবার প্রশ্ন কি বলেছে এখানে বলেছে যে সেগুলি হলো সেগুলো কীরকম ধরনের যে স্তূপগুলো বলেছে সেগুলো কীরকম ধরনের এখানে দেখো চারটে অপশান আছে দুর্গন্ধযুক্ত দুর্গন্ধহীন বাড়িতে ব্যবহৃত শিল্পাঞ্চলে বর্জ্য বিশ্লেষণযোগ্য বিশ্লেষণে অযোগ্য রাসায়নিক পদ্ধতিতে ব্যবহারযোগ্য আর রাসায়নিক পদ্ধতিতে ব্যবহারের অযোগ্য এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অর্থাৎ কারেক্ট অ্যান্সার যেটা সেটা হলো অপশান সি ঠিক আছে মানে একটা হলো বিশ্লেষণযোগ্য অর্থাৎ যেগুলো মিশে যায় বা ভাঙা যায় আর একটা হচ্ছে বিশ্লেষণের অযোগ্য মানে বিশ্লেষণযোগ্য নয় প্লাস্টিক জ্যাম জলের খেলনা সসের বোতল এগুলো বিশ্লেষণযোগ্য নয় নেক্সট প্রশ্ন হচ্ছে বলেছে চোদ্দো নম্বর বলেছে একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র ছাত্রীদের রাজস্থান ভ্রমণের পরিকল্পনা নিয়েছে ভ্রমণের সময় ছাত্রছাত্রীদের কাছে আপনি কি প্রত্যাশা করবেন মানে কি আশা করবেন অ্যাজ আ টিচার হিসাবে আপনি এখানে চারটে অপশান ফার্স্ট অপশান বলেছে তারা প্রশ্ন জিজ্ঞাসা না করেই সব কিছু পর্যবেক্ষণ করবে অর্থাৎ কাউকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে না নেক্সট বলেছে তারা প্রশ্ন নোট রাখবে এবং যদি কিছু থাকে বাড়ি গিয়ে বা আমার কাছে জানতে চাইবে নেক্সট বলেছে তিন নম্বর বলেছে তারা নিজের মতো উপভোগ করবে এবং অপশান ডি বলেছে তারা মন দিয়ে সব কিছু দেখবে নোট রাখবে এবং তাদের পর্যবেক্ষণ অন্যদের সাথে এবং শিক্ষকদের সাথে আলোচনা করবে অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে কারেক্ট অপশান কোনটা হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করবো পনেরো নম্বর এক হচ্ছে বলেছে গ্রামাঞ্চলে কুড়ে ঘরের মেচে এবং দেওয়ালে লেপে দেওয়ার জন্য গরুর গোবর ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় কারণটা কি এখানে দেখো চারটে অপশান বলেছে অপশানগুলো তোমরা পড়ে নাও ভালো করে এর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি ঠিক আছে মানে মেঝে মসৃণ ও পরিষ্কার হয় বলে ঠিক আছে মেঝে মসৃণ এবং পরিষ্কার করার জন্য দেখবে তোমরা অনেক সময় দেখে থাকবে মাটির কুঁড়ে ঘর বা মাটির বাড়িতে গোবর দিয়ে মেঝে ঘষা থাকে মেঝে এবং বাড়ির দেওয়াল এর ফলে কী হয় মসৃণ হয় এবং পরিষ্কার থাকে নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে ষোলো নম্বর বলেছে এক ভদ্রলোক যার রক্তের গ্রুপ ও ও ব্লাড গ্রুপের রক্ত এবং তিনি একজন মহিলাকে বিয়ে করেন যার রক্ত গ্রুপ এ তাদের প্রথম সন্তান রক্তের গ্রুপ কি হবে তা অর্থাৎ তাদের প্রথম সন্তানের রক্তের গ্রুপ ও হওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে ও হওয়ার সম্ভাবনা কতটা কত পার্সেন্ট ও হওয়ার চান্স আছে এখানে পঁচাত্তর শতাংশ পঞ্চাশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ এবং পঁচিশ শতাংশ এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি পঞ্চাশ শতাংশ ফিফটি পার্সেন্ট চান্স আছে যে তাদের প্রথম সন্তানের ব্লাড গ্রুপ ও হবে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দু হাজার বাইশের দু হাজার বাইশের ডিসেম্বরের টেটের জন্য খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে শত নম্বর প্রশ্ন আজকে আমরা কুড়িটা প্রশ্নের সেট নিয়ে এসেছি কুড়িটা থেকে একুশটা আছে প্রশ্ন শত নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে কী বলেছে নিচের কোনটি উপস্থিতি রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে মানে কোনটির উপস্থিতি রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে ম্যালেরিয়া রোগ নির্ণয় করা যায় বলেছে এখানে কোনটির মাধ্যমে রক্ত পরীক্ষা হলে যখন আমরা ম্যালেরিয়া রোগ হয় তখন আমরা রক্ত পরীক্ষায় কোনটা দেখতে পাই বা কোনটা বুঝতে পারি যে আমার ম্যালেরিয়া হয়েছে কোনটা কারণ কি এখানে বলে বলতে চাইছে ম্যালেরিয়া রোগের কারণ কি ঠিক আছে এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশানগুলো ভালো করে তোমরা দেখো এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান বি ঠিক আছে লোহিত রক্ত প্লাজমোডিয়াম ঠিক আছে প্লাজমোডিয়ামের জন্য ম্যালেরিয়া রোগ নির্ণয় করার একটা পদ্ধতি বা প্লাজমোডিয়াম থাকলে ম্যালেরিয়া রোগ সেই ব্যাপারে প্লাজমোডিয়াম নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন বলেছে বয়লিং এবং এভাপোরেশান বয়েলিং এবং এভাপোরেশনের মধ্যে পার্থক্য কি এখানে চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও চারটে অপশান তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে এর মধ্যে পার্থক্য কি বয়লিং আর এভাপোরেশনের মধ্যে পার্থক্য হচ্ছে বয়েলিং আর এভাপোরেশনের মধ্যে পার্থক্য হচ্ছে দেখো এখানে অপশান ডি ঠিক আছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের অর্থাৎ কি বলেছে এভাপোরেশান যে কোনো উষ্ণতায় হতে পারে কিন্তু বয়লিং যে কোনো উষ্ণতায় হয় না অর্থাৎ শীতকালে আমরা অনেক সময় বোতলে দেখব যে ভাব উঠেছে বোতলে দেখব যে সাইডে এভাপোরেশান দেখ লক্ষ্য করা যায় অর্থাৎ ভাব ভাব দেখা যায় জলের বোতলে বা জলের কোনো জায়গায় কিন্তু বয়লিং কিন্তু তোমার একটা নির্দিষ্ট টেম্পারেচার হলেই তখন বয়লিং সম্ভব হয় ঠিক আছে যে কোনো টেম্পারেচারে হয় না প্রশ্ন কি বলেছে প্রাথমিক উচিত কিরকম ধরনের মূল্যায়ন হওয়া উচিত দেখা যায় চারটে আছে তার মধ্যে কারেক্ট অপশান বি ঠিক আছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার অর্থাৎ ধারাবাহিক ও অগঠিত শিক্ষক পর্যবেক্ষণ শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে আলোচনা ঠিক আছে প্রাথমিক স্তরে এইটা হবে দেখো নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কী বলেছে একটি লেবু সাধারণ জলে ডুবে যায় কিন্তু লবণাক্ত জলে ভাসে মানে ভেসে থাকে কারণ কি এখানে চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে একদম এই প্রশ্নের সঠিক উত্তর হবে লবণাক্ত জলের ঘনত্ব সাধারণ জলের চেয়ে অনেক বেশি অর্থাৎ অপশান ডি অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অর্থাৎ লবণাক্ত জলের ঘনত্ব সাধারণ জলের থেকে অনেক বেশি নেক্সট প্রশ্ন কী বলেছে লাস্ট প্রশ্ন আজকের সেটের সেটা হলো পরিবেশ বিজ্ঞানের শ্রেণীতে ধারণা ব্যাখ্যা করতে কবিতা ও গল্প বলা যেভাবে সাহায্য করে তা হলো কবি কবিতা ও গল্প বললে কি সুবিধা হয় এখানে চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও এর মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান ডি অর্থাৎ স্থানীয় ও সার্বজনীন স্তরে বিশ্ব প্রকৃতি কল্পনা ও ব্যাখ্যা করার দক্ষতা বাড়িয়ে তোলে ঠিক আছে আজকের এই পর্যন্ত আলোচনা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ডবলু বি এক্সাম এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তাহলে এই প্রশ্নের প্রত্যেকটা এই যে ভিডিও আসছে তার প্রত্যেকটা পিডিএফ আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অবশ্যই জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো থ্যাংক ইউ